আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স এবং যারা অর্কিড করছেন তাদেরকে আমার এই চ্যানেলে সুস্বাগতম। আজকে একটু ভিন্নভাবে আমি এই ভিডিওটি আপনাদের সাথে করছি। আসলে আমি নিজে একজন ইউটিউবার নই এবং এর ভিডিওগুলো কীভাবে করতে হয় সেটাও আমার ভালো জানা নেই, যার ফলে আমার ভিডিওগুলো অতটা প্রফেশনাল না এবং যার কারণে আমি অনেক সময় অনেক কিছু বোঝাতে চেয়েও আমি অনেক কিছু বোঝাতে পারি না। এই ব্যর্থতার দায় নিয়েই আমি এতদিন আপনাদের সাথে এই ভিডিওগুলো করে আসছিলাম। তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আমার এই সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়েই আমার চ্যানেলগুলোতে আপনারা এসেছেন, আপনাদের অর্কিড নিয়ে আপনারা আপনাদের মতামত দিয়েছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সমাধান করার জন্য। তবে আশা করছি এখন আপনারা যেভাবে দেখছেন, আশা করছি আগামীতে আমি এইভাবেই আপনাদেরকে হয়তো এটা দেখাতে পারব। তো প্রথমে আসছি আমার এই গ্রো হাউস নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এলইডি লাইট লাগানো হয়েছে। ওই পাশে যদি আপনারা তাকান একটু রেডিশ কালার, ওটা এলইডি লাইট। এবং এলইডি লাইটটা লাগানোর পর আমার এই ব্যালকনিটার পুরো চিত্রটাই মোটামুটিভাবে চেঞ্জ হয়ে গেছে। আমি রুফটপে ছিলাম, সেখানে 50% শেডেড একটা গ্রো হাউসে ছিলাম যেটা উত্তরমুখী পশ্চিম দিকে ছিল। আস্তে আস্তে শীত চলে আসতেছে, ফলে আমি সমস্ত অর্কিডগুলোকে সেখান থেকে নামিয়ে নিয়ে আমার দুইটা ব্যালকনি, ইনফ্যাক্ট আমার তিনটা ব্যালকনি, তার দুটাতে আমি আপাতত এইগুলোকে আমি সেট করেছি। তো ইন্টারেস্টিংলি যেটা সেটা হচ্ছে যে এই সেটিংয়ে আমার রেজাল্ট কেমন হচ্ছে সেটাই লক্ষণীয়। আপনারা সাথে থাকবেন এবং এর আপডেটগুলো আমি টাইম টু টাইম আমি আপনাদেরকে দেব এবং আশা করি আপনারা সেই সেটিং থেকে আপনারা হয়তো নিজেরা উপকৃত হতে পারবেন এবং যারা বারান্দায় অর্কিড করছেন তাদের অর্কিডগুলো যেন ভালোভাবে আপনারা করতে পারেন। এটা ডেন প্যারিশিয়াই এবং লক্ষ্য করে দেখবেন যে এর রুট কিন্তু ঠিক গাছে যেভাবে বেয়ে উঠে ওইভাবেই বেয়ে উঠছে এবং টিপসটা দেখেন গ্রিন এবং এখানে একটা নতুন গ্রোথ দেখা দিচ্ছে, এখানে একটা নতুন গ্রোথ দেখা দিচ্ছে। এটা আবার ডাইব্যাক করছে, কারণ এটা আমার ডাইব্যাক করলেও সমস্যা নেই, এটাও ডাইব্যাক করবে। এটা একটা পুরনো একটা কেইন এখানে আছে এবং পুরনো কেইন থেকে গ্রোথ দিচ্ছে, নতুন গ্রোথ দিচ্ছে, যাক এটা মোটামুটি বেশ ভালোই হয়েছে। এটা এই অর্কিডটা একেবারেই নতুন, এটা অনেকের কাছেই হয়তো আপনারা দেখবেন না। এই এই কেইনগুলো দেখেন বাঁশের গিটের মতো, এই যে বাঁশের গিটের মতো, এবং এর এখানে একটি ফুল ছিল, ফুলটি মরে গেছে এবং এখান দিয়ে দেখেন আবার নতুন করে সে ইয়া দিচ্ছে, পাতা ছাড়বে এখান থেকে নতুন করে। এটা একটা নতুন ধরনের একটা অর্কিড, এর নাম হচ্ছে পেন্ডুলুনিয়াম। এটা লো লাইটে এটাকে রাখতে হবে, খুব বেশি আলোতে বা খুব বেশি রোদে এটা রাখা যাবে না। এটা একটা নতুন ধরনের অর্কিড। আমার টুলুমনিয়াগুলোতে ফুল ফুটে প্রায় শেষের দিকে চলে গেছে। টুলুমনিয়ার এই ফুলটি দেখতে পারেন, খুব সুন্দর ফুল, এবং টুলুমনিয়াটা এগুলো সবই বেয়ার রুটেড, সব বেয়ার রুটেড, এর মধ্যে কোনো মস টস কোনো কিছু নাই, একদম বেয়ার রুটেড টুলুমনিয়া। এবং এর ফুলের কালারটাও খুব সুন্দর, ফুলের কালারটা খুবই সুন্দর, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক ফোকাস ইজ ওকে, রাইট। ইন্টারেস্টিংলি আমার একটি নতুন একটি অনসোডিয়াম নতুন গাছে সে নতুনভাবে আবার অনসোডিয়ামটি দেখা দিচ্ছে এবং পটে মিডিয়াতে পাথর এবং কিছু কোকো চিপসের সাথে অর্গানিক কিছু
ফার্টিলাইজার বা অর্গানিক কিছু মিডিয়া আমি দিয়েছি, দিয়ে এটি বেশ ভালোই ডেভেলপ করছে অনসোডিয়ামটি। এরপর এটা একটা মাউন্টেড ডেন্ড্রোবিয়াম এবং এটা একটু ফেলোনপসিস ধরনের আর্চ হয়ে এই ফুলগুলো আসে, আশা করি আপনারা এটাও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। এখানে একটি গাছ, এটি মোটামুটিভাবে আমি বুঝতে পারছি না, এটি মাস্কাটাম, ডেন মাস্কাটাম, এর অ্যাকচুয়ালি কী যে সমস্যা হচ্ছে, কারণ ওর কোনো গ্রোথ নাই, এগুলো প্রায় মৃত প্রায়, এখান থেকে কোনো গ্রোথ হচ্ছে না, উপরেও কোনো গ্রোথ নাই। এখন এই গাছটি বেঁচে আছে না মরে গেছে আমি শিওর না, তো দেখতে হবে, কিছুদিন অপেক্ষা করি। এটি হচ্ছে পেরিশিয়াই, এটাও একটু ভিন্ন ধরনের পেরিশিয়াই, খুব সুন্দর এর ফুল হয় এবং গাছটি বেশ ভালো ডেভেলপ করছে, এটা খুব সুন্দর ডেভেলপ করছে এবং এটা ফার্ন ট্রির মধ্যে আমি এটাকে সেট করেছি এবং খুবই সুন্দর, বিউটিফুল। আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করতে চাচ্ছি, এটা অ্যাগ্রিগেটাম, মিনিয়েচার ফর্মের অ্যাগ্রিগেটাম, খুব সুন্দর ফুল হয় এর মধ্যে, এগুলো ডিসেম্বরে ইনশাল্লাহ ডিসেম্বর জানুয়ারি দিকে আপনারা ফুলগুলোকে দেখতে পাবেন। অনসিডিয়ামের ভ্যারাইটিতে আসি, এই অনসিডিয়ামটি প্রায় মরেই গিয়েছিল, এটাকে আমি প্লাগ ইন করে, দেখেন এখানে কোকোনাট চিপস দিয়ে প্লাগ করা হয়েছে, এটাকে প্লাগ ইন করে এটাকে আমি কোনো রকমে বাঁচিয়ে রেখেছি। অনসিডিয়ামগুলো মোটামুটিভাবে ভালোই সাড়া দিচ্ছে, ডেভেলপমেন্ট খুবই সুন্দর, এই দেখেন কী সুন্দর একটি টিপ, রুট টিপ, এটাও এখান থেকে একটা কুচি ছাড়ছে, অনসিডিয়ামগুলো মোটামুটি বেশ ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। এখন আমাকে দেখতে হবে যে ইয়েতে যাওয়ার পর, মানে গ্লো লাইটে যাওয়ার পর, আমার এই লাইটগুলো এলইডি লাইটগুলো দেওয়ার পর ব্যাপারটি আসলে কী দাঁড়ায় এবং আমার ডেভেলপমেন্টটা কী হয়, সেটা আমাকে আরও কিছুদিন অপেক্ষা করলে আমি হয়তো সেটাকে বুঝতে পারবো। যাই হোক, আরও অনেক গাছ ছিল বা আছে যেগুলো হয়তো এখন এই অল্প পরিসরে দেখানো সম্ভব না, এটা অলমোস্ট একটা টেস্ট ভিডিও ছিল যে আমার নতুন ট্রাইপডে এবং একটি নতুন অ্যাডাপ্টারে কীভাবে আমি ভিডিওটা করতে পারি, তার একটা ব্যবস্থা আমি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আমি কিছু এডুকেটিভ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে একটি জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, সেটি যেমন ধরেন এই অর্কিডটি, এটি ডেন্ড্রোবিয়াম, অনেক একটি ডেন্ড্রোবিয়াম মাউন্টেড অর্কিড, অনেক বড়, অনেক বড়, এবং এর রুট সিস্টেমগুলো দেখেন কত সতেজ, এবং আমি আমার গাছগুলোকে প্রতিদিন যখনই আমি এদেরকে পানি দেই বা খাবার দেই, আমি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সাথে ম্যাগনেশিয়াম মিক্সড অথবা ক্যালসিয়াম নাইট্রেটের সাথে ম্যাগনেশিয়াম মিক্সড অবশ্যই 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 আমি দেব। ক্যালসিয়াম ছাড়া কোনো পানি আমি কোনো গাছকে দেই না, বিকজ ক্যালসিয়াম, অ্যাকচুয়ালি ক্যালসিয়ামই কিন্তু এই গাছের রুটকে বলে ডেভেলপ করতে, তার কেইন, কেনকে শক্ত করতে, পাতাকে শক্ত করতে, মোটা করতে। আমি জানি না আপনারা কেন ফাঙ্গিসাইড ইউজ করেন বা ইনসেক্টিসাইড ইউজ করেন, আপনাদের গাছে কেন পচন হয়, কেন পোকা আসে, আমার কাছে আসে না, আসে না, কারণ হচ্ছে যে ওর খাবারের তালিকাতে বা খাবারগুলোর মধ্যে যখন নিউট্রিশনটা ভালোভাবে দেওয়া হবে তখন ওর রুটগুলো এরকম শক্ত হবে, রুট যখন এরকম শক্ত হবে তখন পোকা এই রুটে কামড় দিয়ে তেমন কামড়িয়ে তেমন ক্ষত করতে পারবে না, এবং পোকার কামড়ে যদি রুট বা পাতা, দেখেন পাতা কত শক্ত, ভেরি স্টিফ,
পাতার কামড়ে, পোকার কামড়ে যদি পাতায় কোনো ক্ষত না হয় তাহলে ইনফেকশন হওয়ার কোনোই সুযোগ নেই, কোনোই সুযোগ নেই। তা আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ফাঙ্গিসাইড টাঙ্গিসাইড এগুলো একটু কম ইউজ করেন, আপনারা ক্যালসিয়াম ইউজ করেন পানির সাথে, এবং পানিটা চেষ্টা করবেন রিভার্স অসমোসের পানি ইউজ করতে। এবং রিভার্স অসমোস পানি যদি না পান, রেইন ওয়াটার ধরে রাখবেন, রেইন ওয়াটার দিয়ে করবেন। ট্যাপের পানিটা ইউজ না করাই ভালো, কারণ ট্যাপের পানিতে কী আছে না আছে আমরা ঠিক জানি না, এলিমেন্টস কী থাকে এর মধ্যে, খাবার তালিকায় কী আছে এর মধ্যে, এর মধ্যে অবশ্যই ক্যালসিয়াম আছে, তবে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা একটু বেশি এবং খুবই বেশি, যা গাছের জন্য ক্ষতিকারক। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে আমি আরও অনেক কিছু শেয়ার করবো আপনাদের সাথে। তবে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমি আরও বেশি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী হব এবং আমি উদ্দীপনা পাবো এবং আরও অনেক বেশি কিছু শেয়ার করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, টিল দেন, খোদা হাফেজ, বাই বাই।